সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল মানের লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন আমরা দেখি কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমরা ফার্স্ট অফ অল আমরা গুগলে সার্চ করব linkedin.com। তো ওকে, আমরা ফার্স্ট অফ অল কী করবো, আমরা গুগলে এসে সার্চ করব linkedin.com, অথবা শুধু লিঙ্কডিন লিখে সার্চ করলে আপনার প্রথম যে লিঙ্কটা পাবেন linkedin.com, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই জায়গাতে নিয়ে আসবে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে, আমার মতো একদম নতুন হয়ে থাকেন, তাহলে আমরা সরাসরি এখান থেকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব, যেখানে এখানে কিন্তু কোনো জায়গায় রেজিস্টারের কোনো অপশন নাই। তো আমাদের ফাইনালি আমাদের যেটা করতে হবে, জয়েন নাওতে ক্লিক করতে হবে। তাহলে আমরা জয়েন নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে বলতেছে তোমার ইমেল অ্যাড্রেস দাও এবং পাসওয়ার্ড দাও। তো আমি একটা কাজ করব, আমার ইমেল অ্যাড্রেসটা আমি লিখে দেবো এখানে। তো এখান থেকে ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার ওকে, আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি এগ্রিতে ক্লিক করবেন। তো আমি এগ্রিতে ক্লিক করার পরে এখানে একটা নাম চাচ্ছে। এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট, যে নামটা থাকবে পাসপোর্টে, সেই নামটা এখানে ব্যবহার করার ট্রাই করবেন। কেননা আপনার লিঙ্কডিনে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করে, বা লিঙ্কডিনে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। যদি কখনও ভেরিফাই প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, যদি আপনার নামের সাথে মিল না থাকে। তাহলে আমি কি করব, এখানে আমার একটা নাম দেই, আমার যে ভোটার আইডি কার্ডের যে নামটা আছে আমি সেটা দেই। দিয়ে আমি এবার কি করব, কন্টিনিউতে ক্লিক করব। আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ এখানে সময় নিতে পারে। তো এখানে ফাইনালি বলতেছে তোমার লোকেশনটা দিতে। আমরা এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিব, এটা হচ্ছে বাংলাদেশ সিটি দিবেন, হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিব, আপনার যে লোকেশনটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমি এখানে দিব হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলা ঢাকা বাংলাদেশ, সেটা দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসবে রিসেন্ট জব টাইটেল। ওকে, মানে হচ্ছে আপনি নতুনে যে চাকরি ছাড়ছেন বা এর আগে যে চাকরিটা করছেন, রিসেন্টলি যে চাকরিটা করছেন বা ছাড়ছেন, ওইটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আর যদি এটা না দেন তাও সমস্যা নেই, আপনি এখান থেকে লিখতে পারেন, মানে এখানে ক্লিক করতে পারেন আই এম স্টুডেন্ট। ওকে, তো আমি এখানে দিব হচ্ছে ধরেন আমি একটা কোম্পানিতে কাজ করতেছি বা করছি। হ্যাঁ, তো আমি সেটা দিয়ে দিব। ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার কনসালটেন্ট। ওকে, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এখানে দেওয়ার পর ওকে, আমি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এটা দেওয়ার পরে আমি এখানে এমপ্লয়মেন্ট দিয়ে দিব হচ্ছে ধরেন কিসব, মানে আপনি ফুল টাইম কাজ করছেন নাকি হচ্ছে পার্ট টাইম কাজ করছেন সেটা। তো আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে ফুল টাইম আমি এখানে কাজ করছি, মোস্ট রিসেন্ট কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নামটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমার একটা কোম্পানি আছে, তো আমি সেটাই দিয়ে দিব এখান থেকে। অবশ্যই সেই কোম্পানির প্রোফাইল লিঙ্কডিনে থাকতে হবে, এটা থাকলে আপনার প্রায়োরিটিটা একটু বেশি হবে। তো আমি ধরেন এখানে দিয়ে দিব হচ্ছে সফট, আমি এখানে সফট ডিজিটাল গুরুটা আমি এখান থেকে দিয়ে দিলাম, সফট ডিজিটাল গুরু INC দিয়ে আমি এবার কন্টিনিউতে ক্লিক করব। তো করার পরে আমাদের বলতেছে একটা ইমেল অ্যাড্রেসের জায়গা, মানে হচ্ছে আমাদের আমাদের যে মেল অ্যাড্রেসটা আছে সেই মেল অ্যাড্রেসে একটা কনফার্ম ইমেল গেছে, সেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। ওকে, এখানে একটা আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা মেসেজ তারা সেন্ড করে দিয়ে দিছে, মানে আমাদের কোডটা, ভেরিফাই কোডটা পাঠিয়ে দিছে। আমরা যেটা করব এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে এগ্রি কনফার্মে ক্লিক করব। তো ক্লিক করার পর
আর ইউ লুকিং ফর এ নিউ জব? যদি আপনি নতুন জব খুঁজে থাকেন সেটা এখানে বলতেছে, আপনি কি নতুন জব খুঁজতেছেন? হ্যাঁ আমরা লিখবো ইয়েস, আমরা এটা দিয়ে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে জব টাইটেল, তোমার মূলত কোন রিলেটেড জব দরকার সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। ধরেন আমার দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওকে ম্যানেজার ধরেন, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং না, ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যদি কারো লাগে সেক্ষেত্রে হবে। তো আমি এটা দেওয়ার পরে এটা কোন দেশে হবে, ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস, এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিয়ে দিব। আর আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, ওকে আপনি কি রিমোটলি কাজ করবেন? হ্যাঁ অবশ্যই করব। এটা আমি নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পর এবার যদি ইউনাইটেড স্টেটসের কোনো কোম্পানিতে যদি কোনো লোক লাগে স্পেশালিস্ট মার্কেটিং হিসেবে, যদি জবের জন্য কেউ জব পোস্ট করে, মানে জব পোস্ট করে, তাহলে আপনি এখানে যদি অন থাকে তাহলে আপনার কাছে নোটিফিকেশন করবে যে অমুক কোম্পানি আপনাকে জবের জন্য জব সার্চ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লাগবে, তো আপনি চাইলে তার সাথে কাজ করতে পারেন, এরকম একটা নোটিফিকেশন দিবে তারা। তো এটা হয়ে যাওয়ার পর আপনি যদি বলেন যে এটা আমার দরকার তাহলে দিতে পারেন, আর যদি বলেন যে না দরকার নাই তাহলে অফ করে দেবেন, অবশ্যই এটা অন করে দেবেন। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমরা এটাও নেক্সট করে দিব, নেক্সটে ক্লিক করব অন করে। এবার যদি লিঙ্কডিন যদি আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন, এখানে একটা অ্যাপ আছে আপনি সেটা ব্যবহার করে নিতে পারেন। ওকে আমরা এটা নেক্সট করব। তো এবার এখানে যদি আমরা ক্লিক করি দেন আমাদেরকে নিয়ে যাবে যে গ্রেট, তো নিয়ে যাবে গ্রেট জব সেটিংস আপ ইউর প্রোফাইল নেক্সট কানেক্ট উইথ পিপল ইউ নো। তো এখন বলতেছে যেটা তোমার রিলেটেড, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে গ্রাফিক ডিজাইনার রিলেটেড লোকগুলোকে আপনার সামনে শো করবে, যদি আপনি ডিজিটাল মার্কেটার হন তাহলে ডিজিটাল মার্কেটার রিলেটেড প্রোফাইলগুলো আপনার সাথে শো হবে, মানে আপনাকে তাদের সামনে উপস্থাপন করবে এবং তাদেরকে আপনার সামনে উপস্থাপন করবেন। আপনি যদি চান তাদের সাথে কানেকশন করতে বা কানেক্ট হতে তাহলে আপনি এখানে কানেক্টে পাঠাতে পারেন। যেমন এখানে দেখেন কিছু প্রোফাইল আছে, যেমন এই প্রোফাইলের সাথে কিন্তু এই প্রোফাইলটা জানে, এই প্রোফাইলটা কিন্তু অনেক ইউনিক একটা প্রোফাইল, দেখেন তিনি কি কাজ করতেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলতেছে, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্টস পেইড অ্যাডস স্পেশালিস্ট স্ট্র্যাটাজি অপটিমাইজেশন, তিনি যে কাজগুলো পারে সেগুলো এখানে তুলে ধরছে। ডিজিটাল মার্কেটিং এখানেও দেখেন সেম, এগুলো কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টের কাজ, যে তিনি কি কাজটা করবে যদি কেউ কারো সামনে উপস্থাপন হয় আপনার প্রোফাইলটা, মানে একটা ক্লিকেই, মানে প্রোফাইলটা দেখলেই যেন বুঝতে পারে যে আপনি কোন সার্ভিসগুলো দিতেছেন সেটা যেন তারা অনায়াসে বুঝতে পারে, এরকমভাবে আমাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো আপনি যদি চান তাদেরকে কানেক্ট করে নিতে পারেন, আর যদি মনে করেন যে না দরকার নাই তাহলে আপনি স্কিপ ফর নাও, এখানে স্কিপ ফর নাওয়ে ক্লিক করবেন। তো আমি ধরেন স্কিপ ফর নাওয়েতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু অ্যাকাউন্টকে ফলো করতে বলতেছে, আপনি আপাতত ধরেন এটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, মোটামুটি এখানে আপনি কিছু ফলো করে নেবেন, তারপরে আপনি চাইলে নেক্সট করতে পারেন, ধরেন ফাইবারকে ফলো করতে পারি। ওকে তো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পরে ফাইনালি আমরা লিঙ্কডিনের প্রোফাইলে অন করে ফেলছি, মানে লিঙ্কডিনের ভিতরে আমরা চলে আসছি, ঠিক আছে। এবার এখানে কিছু জিনিস আছে আপনাকে বুঝতে হবে, যেমন এই হোম পেজ, এখানে কে কী জব পোস্ট করতেছে সেগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ কারো কোনো পোস্ট করলে সেটা আপনি এখান থেকে ইজিভাবে দেখতে পারবেন, হোমে আসলে সমস্ত অ্যাকাউন্টের স্ট্র্যাটাজিগুলো দেখতে পারবেন, দেখেন অন্যের পোস্টগুলো আপনি হোমে দেখতে পারবেন, নেটওয়ার্কগুলোতে আপনি কেউ আপনাকে কানেকশন করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আমরা যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট বলি ফেসবুকে, এখানে যদি কেউ কানেক্ট করে সেখানে আপনি এখান থেকে দেখতে পারবেন কতজনকে আপনি ফলো করছেন, মানে কানেক্ট করছেন, কতজন আপনাকে কানেক্ট করছে, এগুলো আপনি এ টু জেড এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি জবে যদি যান, এখান থেকে আপনার রিসেন্টলি কোন জব আছে আপনার জন্য অ্যাভেলেবল সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, জবের এই জায়গায় সমস্ত কিছু জব যারা যারা পোস্ট করবে এখানে আপনি দেখতে পারবেন, যেমন এই একটা জব 4 ঘন্টা আগে পোস্ট হয়েছে, এখানে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। মেসেজ, এখানে যদি আপনার কোনো মেসেজ আসে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং নোটিফিকেশন, যদি আপনার কোনো নোটিফিকেশন আসে আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি যদি চান হোম পেজ থেকে আপনি চাইলে ফেসবুকের মতো করে পোস্ট করতে পারবেন, পোস্ট, ভিডিও পোস্ট করতে পারবেন, ইমেজ পোস্ট করতে পারবেন, ইভেন্ট করতে পারবেন, এবং একটা আর্টিকেলও লিখতে পারবেন। এবং এখানে যদি আসেন প্রোফাইলে, ভিউ প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনার একটা সুন্দর একটা লোক, মানে ছবি দিতে বলতেছে, এবং এখানে একটা কভার ফটো দিতে বলতেছে।
তো এইগুলো কিভাবে সাজাতে হয় এই বাকিগুলো আমরা নেক্সট পার্টের ভিতরে আমরা দেখব। ওকে, তো আশা করি যে আপনারা এইটুকু করে ফেলেন, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এগোতে থাকি, ঠিক আছে।